আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো এই তো দেখতে পেতেছেন মরিচ গাছটা এইটা হচ্ছে আমার জায়ের মরিচ গাছ এত মরিচ দূরছে মানে আমার মনে হয়তো পাতার সেতে বেশি মরিচ হয় দেখে খুব ভালো লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি অতি সাধারণভাবে কিভাবে পোলাও রান্না করি সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব কোনো রেসিপি না মানে রান্নাটাই শেয়ার করব তো এখানে আদা রসুন পিঁয়াজ একসাথে আমি ব্লেন্ডার করে ওই তো পানি বসাই দিয়েছি পোলাও রান্না করার জন্য তো পানিটা এখন গরম হয়ে আসলেই আমি পানির মধ্যেই পোলাওটা রান্না করব। খুব সাধারণভাবে আসলে পোলাও রান্না করতে অনেকেই ভয় পায় যে আসলে কীরকম রকম হয় না না হয় তো আমার আমি যেভাবে রান্না করতেছি এইভাবে যদি রান্না করেন আসলে বয় পাওয়ার কিছুই নেই খুব সাধারণভাবে রান্না করছি অথচ পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো তো আপনারা দেখেন কিভাবে রান্না করতেছি তো পানি গরম হয়ে গেছে এখানে গরম মশলা দিয়ে নিছি এলাচ দারচিনি লং তেজপাতা এইগুলা আর পেঁয়াজ আর আদা রসুন পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছিলাম ওইগুলা দিয়ে দিলাম আর এখন তেল দিয়ে নিছি তো লবণও দিয়ে নিছি আপনারা হয়তো বা দেখতে পাইছেন কি না জানি না তো আমি দিয়েছি তো এই তো দেখেন একবার খুব সাধারণ আমি পানির মধ্যে সবগুলো দিয়ে নিলাম তো আমি ভাজবো না চালটা ভাজলে আরও বেশি সুন্দর হয়তোবা কিন্তু এভাবে রান্না করলেও কিন্তু কম সুন্দর হয় না তো আপনারা দেখেন আমি কীভাবে রান্না করতেছি তো রান্না করতে করতে আপনাদের সাথে একটা পুরান কথা বললেনি সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমি তিন চার দিন পরে আপনাদের বন্ধু করব কারণ ইউটিউব থেকে আমার বন্ধু করাটা এখন বিরত রাখছে আমি নাকি বেশি বন্ধু করে ফেলাইছি তাই তো যদিও আমি বেশি বন্ধু করি নাই কেন করছে আমি জানি না তো ঠিক হবে মনে হয় তিন চার দিন পরে তো তো এখানে আমি চালগুলো দিয়ে নিতেছি তো আপনারা যারা আমাকে বন্ধু করার তারা আমার অবশ্যই বন্ধু করে নেবেন আমিও আপনাদের বন্ধু করে নিব তবে দুই একদিন পরে তো সাথে সাথে আমি ব্যাগ দিতে পারবো না তো যাদের মন চাই করবেন আর যাদের মন না চাই করবেন না অসুবিধা নাই কিন্তু ভিডিও দেখবেন ভালো লাগলো অবশ্যই একটি কমেন্ট করবেন তো আমি চালগুলা দিয়ে দিছি এখন দেখেন উড়তানি আইসা পড়ছে মানে ব্লক চলে আমরা গ্রামের ভাষায় উড়তানি বলি আর কি তো জানি না কে কি মনে করবেন আমার এই কথাটাই তো কেউ কিছু মনে করবেন না তো এখন ব্লক চলে আর এই সময় আসলে গ্যাসের তাপটা একটু বেশি করে বাড়াই দিতে হইব যদিও পানি বেশি হয়ে যায় তাহলে আর যদি মনে করেন যে না ঠিকঠাক মতনই আসে তাহলে মিডিয়াম করে দিলেই হবে তো এই তো দেখেন আমার এখানে আমার মনে হচ্ছিল একটু পানি বেশি কিন্তু তাই আমি একটু গ্যাসটা একটু বেশি বাড়াই দিছি কিন্তু না পানি একদমই বেশি ছিল না খুব কমই ছিল একদম পারফেক্ট হয়েছে তো আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিছি একটা অতি সাধারণ অতি সাধারণভাবে আমি আসলে পোলাওটা রান্না করছি খাইতে কিন্তু অন্য পোলাও হয় হয়নি খুবই ভালো লাগছিল তো এখন আমি গ্যাসটা একটু কমাই দিচ্ছি কারণ বেশি পানি শুয়ে গেলে আমার পোলাওটা আসলে মানে সুন্দর হবে না মাইস থেকে যাইব ভিতরে তাই আমি একটু কমাই দিছি এখন আবার একটু বাড়াই দিছি তো এখন ডাইকে দিব তো এই তো দেখেন পানিটা একদম শুকায়ে গেছে আর আমার পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একটু শুকাবে পানি একটু অল্প রয়েছে আমি এখন একটু উল্টাই দিতেছি তো ভিতরে পানিটা চলে যায় সুন্দর করে এই তো এখনো কিছুটা মাই বাকি আছে আর এই পর্যায়ে আমি গ্যাসের তাপটা তো অবশ্যই কমাই দিচ্ছি আপনারাও কমাই দিবেন জানিন একটু কমাইতে হবে এই পর্যায়ে তো একটু মাইসটা বাকি আছে আমি আর কিছুক্ষণ রাখবো এই তো দেখেন আমার পোলাওটা একদম সুন্দর পারফেক্ট হয়ে গেছে তো যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল কোনো রেসিপি চ্যানেল না আমি যা রান্না করছি সেটাই শেয়ার করলাম এই তো দেখেন আমার পোলাওটা রান্না হয়ে গেছে একদম ফ্রেশ খুবই গরম তো বাড়লে খুব ঝরঝরা হয়ে যায় পোলাটা তো আমি এখানে কিছুটা বাইরে নিছি খুবই অল্প অল্প মানুষের জন্য যার জন্য বাইরে নিছি সেও খুব অল্প মানুষই মানে ছোট মানুষ সেটা হচ্ছে আমার ছেলে মাহাদি দেখেন টেবিলের উপরে বসে আসছে ওকে খাওয়ানোর জন্য তো ওকে খাওয়াবো খাওয়াইতেছি তো অবশ্যই আমার পোলাও রান্নাটা কীরকম হয়েছে আপনি আমাকে বলবেন যেহেতু ব্লগ চ্যানেল তাই আমি ব্লগের সাথে প্লাও রান্নাটা শেয়ার করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখানে আছে অবশ্যই করোনার হাত থেকে দূরে থাকবেন তো আজকের মতন এখানেই আমি বিদায় নিব আল্লাহ হাফেজ